আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। দর্শক এতক্ষণ শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো। আপনাদের সঙ্গে থাকছি রিদওয়ানা বিনতে জলিল এবং আমি সৈয়দ আসাদিয়া বেনাজির। এবার বিস্তারিত সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এ সময় জাতির পিতা হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠনের দাবি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকীর ভোরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কন্যা শেখ হাসিনা। পরে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় এ হত্যাকাণ্ডের পিছনের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানান তিনি। নেপথ্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে এই ইতিহাসে এই কুখ্যাত কুশীলবদের স্বরূপ উন্মোচন করা উচিত। সঙ্গে সঙ্গে জাতির পিতার হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে না পারার যে ব্যর্থতা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের, সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে। পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় 15 আগস্ট শহীদ শেখ মনির ছেলে যুবলীগ চেয়ারম্যান তদন্ত কমিশন করার দাবি জানান। প্রকৃত যারা মাস্টার মাইন্ড এবং ষড়যন্ত্রকারী তারা এখনো বিচারের বাইরে রয়েছে। এই তদন্ত কমিশন যেটা সৃষ্টি হচ্ছে সেটা জনগণের দাবি, যুব সমাজের দাবি, আমরা নতুন প্রজন্ম, আমরা চাই যে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হোক। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের অন্য সদস্যদের শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বনানীতে শ্রদ্ধা নিবেদন করেন। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। যথাযোগ্য মর্যাদা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। দিনের শুরুতে 75-এর 15ই অগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থির রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত হয়েছে। এ সময় তিন বাহিনীর প্রধান ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যারা খুনি তাদের আমরা অনেকটাই শাস্তি দিয়েছি, আর এখনো কিছু খুনি আপনার পলাতক, তবে আমরা তাদের ইনশাআল্লাহ বাংলার মাটিতে এনে বিচার করব। সেই ষড়যন্ত্রের সঙ্গে যারা পিছন থেকে জড়িত ছিল তাদেরকে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার মাধ্যমে বাংলা বাঙালি জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য আমাদের একটা কমিশন গঠন করা উচিত। আমি আজকের দিনে পুনরায় সে দাবি করব। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়। ময়মনসিংহে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে বিজিবি। রাজশাহীতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুমারপাড়া আওয়ামী লীগের মহানগর কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে নানা কর্মসূচি পালিত হয়। নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে পালিত হয় জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ফেনীর স্মৃতিসৌধ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
চাঁদপুরের মতলবে স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কাঙালি ভোজের আয়োজন করে। নওগাঁয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে সভাপতি এবং এফবিসিসিআই পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পিরোজপুরে জেলা ও পুলিশ প্রশাসন সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়াও দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কুমিল্লা, রংপুর, কুড়িগ্রাম, রাজবাড়ী, যশোর, নীলফামারী, বান্দরবান সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালিত হয়। নুসরাত জাহান, সিনথি, আরটিভি। শোকাবহ 15 আগস্ট, জাতির জীবনে পিতাকে হত্যার কলঙ্কিত দিন। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে 1975 সালের 15 আগস্ট ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরে নিজ বাসভবনে ইতিহাসের মহানায়কের সঙ্গে তার পরিবার পরিজনও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। জুলহাস কবিরের রিপোর্টে বিস্তারিত। ৭৫ সালের 15 আগস্ট কাকডাকা ভোরে ধানমন্ডির 32 নম্বরে বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দরজা ভেঙে নারকীয় হত্যাযজ্ঞ চালায় সেনাবাহিনীর বিপদগামী কিছু সদস্য। সেদিন ঘাতকের হাতে একে একে প্রাণ হারান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, 10 বছরের শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল সহ পরিবারের 18 সদস্য। বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। খুনিচক্র সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে বাঙালির স্বাধীনতা ও তার সব মহতি আকাঙ্ক্ষাকে হত্যা করতে চেয়েছিল, তবে সেই ষড়যন্ত্র সফল হয়নি। আমার ভাই ও বোনেরা, অভিশপ্ত 15 আগস্টের কলঙ্ক থেকে জাতির কিছুটা দায়মুক্তি ঘটে 2010 সালে বঙ্গবন্ধুর 5 খুনির ফাঁসির কার্যকরের মাধ্যমে। তবে জাতি এখনও প্রতীক্ষার প্রহর গুনছে পলাতক 5 খুনির ফাঁসির কার্যকরের। 5 জনের মধ্যে 2 জন আমরা জানি, 1 জন কানাডায় আর 1 জন আমেরিকা। কানাডাটা তাদের কনস্টিটিউশন অনুযায়ী তারা কোনো লোকের যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয় সেই দেশে তারা ওকে পাঠাবে। আমেরিকায় যেটা আছে সেইটা আমরা কিছু আশাবাদী, আর বাকি 3টি আমরা জানি না ওরা কোথায় আছে। তাদেরকে ফিরিয়ে এনে তার এই রায় কার্যকর করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর। জিয়াউর রহমানই যে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের মূল হোতা তা এখন দিবালোকের মতো সত্য বলে জানান আইনমন্ত্রী। এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত এবং সেটার যে সাক্ষ্য প্রমাণ ইনশাআল্লাহ এই কমিশনের মাধ্যমে সেটা জনসম্মুখে আমরা উপস্থাপন করব। বাঙালির জন্য নিজের জীবনের সবটুকু বিলিয়ে দিয়েছেন যে নেতা, তাকেই সপরিবারে জীবন দিতে হলো এদেশের মাটিতেই। এ লজ্জা থেকে কোনোদিনও বাঙালির মুক্তি মিলবে না। আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার চেতনা ধ্বংস করতেই 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, যার নেপথ্যে ছিলেন জিয়াউর রহমান। এদিকে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে কানাডা এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনায় এই কথা বলেন তিনি। দৃশ্যটি উপলক্ষে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সুরত খানের রিপোর্ট। বিনম্র শ্রদ্ধায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতার 46তম শাহাদাত বার্ষিকী পালন করে বিভিন্ন সংগঠন। জাতীয় শোক দিবসে রাজধানীর ধোলাইপার মোড়ে স্মরণ সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পার্টি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর বাকি খুনিদের ফাঁসি কার্যকর হলেই জাতি পুরোপুরি কলঙ্কমুক্ত হবে। 4 জন খুনি রয়েছে বিভিন্ন জায়গায়,
একটা যুক্তরাষ্ট্রে একটা কানাডায়, সেখানে সরকারের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আমরা মনে করি আমরা খুব শীঘ্রই তাদেরকে নিয়ে আসতে পারব। আর যে দুইজন আছে তাদেরকেও আমরা খুঁজছি। আমরা যে কোনো সময় তাদেরকেও আইডেন্টিফাই করে আমরা দেশে নিয়ে এসে তাদের সেই শাস্তির ব্যবস্থাটা আমরা করব। রাজধানীর বেইলি রোডের তথ্য ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতে কি মহাত্মা গান্ধীকে অস্বীকার করে কেউ রাজনীতি করতে পারবে? পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ওয়াশিংটনকে অস্বীকার করে কেউ কি রাজনীতি করতে পারবে? পারবে না। বাংলাদেশে বঙ্গবন্ধুকে অস্বীকার করে এখনও রাজনীতি করে, এটি বন্ধ হওয়া প্রয়োজন। এদিকে বঙ্গবন্ধুর স্মরণে মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে শোক সভার আয়োজন করা হয়। ভবনের নৌপরিবহন অধিদপ্তরে মুজিব কর্নারের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শোক দিবস উপলক্ষে রাজধানীতে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি। এ সময় আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বিএসইসি। জাতির পিতার 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। পরে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। রাজধানীর টিএসসিতে রক্তদান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের সীমান্তবর্তী অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ করে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। শোক দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানায় কমিটির সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। সামাজিক কিংবা অর্থনৈতিক সকল প্রশ্নে একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। আহ্বান করেছিলেন ধর্ম, বর্ণ, পেশা কিংবা রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে কেবল ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্বপ্নের বাংলাদেশ করার। জাতির পিতাকে হত্যার 46 বছরে কতটুকু বাস্তবায়ন ঘটেছে তার স্বপ্নের? বিশ্লেষকরা বলছেন, সামাজিক কিংবা অর্থনৈতিক উন্নয়ন হয়েছে ঢের, তবে পিছিয়ে আছে অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের প্রশ্নে। এক সাগর রক্ত আর অনেক প্রাণের বিনিময়ে পাওয়া এ মাটি, মুক্ত আকাশ, পাখি, ফুল, প্রকৃতি, স্বাধীন লাল সবুজ পতাকা। আর যার দৃঢ় সাহসিকতায় এত প্রাপ্তি, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার দীপ্ত কণ্ঠে কণ্ঠ মিলিয়ে 7.5 কোটি মানুষ বলতে পেরেছিল পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক সামাজিক শোষণ বৈষম্য মানি না। দেশ স্বাধীনের পর তেমনি এক বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনতার মূল মন্ত্র বাস্তবায়নে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিও ঘোষণা দিয়েছিলেন, যার লক্ষ্য ছিল দুর্নীতি দমন, প্রান্তিক মানুষের উন্নয়ন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। কিন্তু জাতির পিতার যে আদর্শ ও স্বপ্নের পথ ধরে এসেছিল স্বাধীনতা, তার কতটা প্রতিফলন ঘটেছে আজকের বাংলাদেশে? প্রবৃদ্ধি যথেষ্ট হয়েছে, আমি তাকে এখনো উন্নয়ন বলবো না। এই জন্যে যে উন্নয়ন মানে হচ্ছে সমতা ভিত্তিক প্রবৃদ্ধি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, এই তিনটি আজও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে কেন্দ্র করে যে যে এগিয়ে যাওয়ার জায়গা, সেখানে কিছুটা পিছিয়ে আছে, এই জন্য যে দেশে বৈষম্য বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়ন ঘটলেও এখনো বৈষম্য চলছে সবখানে, আছে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের প্রশ্ন। সরকারের নীতি বঙ্গবন্ধুকে অনুসরণ করছে না। বঙ্গবন্ধুর কথা ছিল স্বাধীনতা এবং শোষিতের গণতন্ত্র, কোনোটিই কিন্তু আজও পর্যন্ত উচিত হয়নি। তবে হতাশার মধ্যেও আছে আশার আলো।
তারা বলছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এখনো এমন অবস্থা থেকে উত্তরণ সম্ভব। মানুষকে কেন্দ্র করে যে উন্নয়ন দর্শন, যে রাজনৈতিক দর্শন, সেই দর্শন অনুসরণ করে আমরা এগিয়ে যেতে পারি। তার দেখানো যদি আমরা সব মানুষকে সম্পৃক্ত করতে পারি, সেটাই তার দেখানো। এজন্য বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগকেই উদ্যোগী হতে হবে। বঙ্গবন্ধুর দেশাত্মবোধকে বেশি বেশি চর্চার পাশাপাশি জাতির পিতার আদর্শ অনুসরণে রাজনীতিতে সবার উপর প্রাধান্য দিতে হবে দেশের স্বার্থকে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে আমাদের মধ্যে মানবিক ঐক্যবোধ। মারুফ রিজা, আরটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনা ভাইরাসে দেশে গেল একদিনে 187 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হল 24,175 জনের। নতুন করে 6,684 জন সহ দেশে করোনায় মোট শনাক্ত দাঁড়ালো 14,18,902 জনে। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 25 জন রয়েছে। রাজশাহী মেডিকেলে মারা গেছেন 12 জন। চট্টগ্রামে গেল কয়েকদিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে, 10 জন মারা গেছেন বরিশাল মেডিকেলে করোনা ইউনিটে। দ্বীপ জেলা ভোলায় 6 জন মারা গেছেন। সীমান্ত জেলা কুষ্টিয়ায় 6 এবং চুয়াডাঙ্গায় 4 জনের মৃত্যু হয়েছে। রোগীর চাপ রয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে সংকট আছে সাধারণ বেডের এবং আইসিইউ এর। চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি সই হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাতীয় শোক দিবসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা পাওয়া সাপেক্ষে আবারও গণটিকা কার্যক্রম শুরু করা হবে। স্বাভাবিক নিয়মে টিকা দেওয়াও চলমান থাকবে। এদিকে হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে করোনার রোগীর সংখ্যা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে করোনা ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা। তবে করোনা রোগীদের আইসিইউ শয্যা সংকট এখনো কাটেনি। কোনো রোগী মারা গেলে বা সুস্থ হলে মিলছে বেড। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 300 বেডের বিপরীতে রোগী ভর্তি আছে 270 জন। কুর্মিটোলায় কোভিডের চিকিৎসায় সন্তোষ জানিয়েছেন স্বজনরা। তবে অন্য রোগের চিকিৎসা ঠিকমতো দেয়া হচ্ছে না বলে কেউ কেউ অভিযোগ করেছেন। এখানে শুধু কোভিডের ট্রিটমেন্টটা হইতেছে, অন্য কোনো ট্রিটমেন্ট হইতেছে না, এই জন্য ক্রমান্বয়ে আমার রোগী অসুস্থর দিকে যাইতেছে। আমি যখন নিয়ে আসি তখন এক দুজন মনে হয় চলে গিয়েছিল, যার কারণে আমারটা নিয়ে যেতে পেরেছে। তা আমার রোগীর অক্সিজেন লাগতেছিল, তো এই কারণে খুব সময় তারা নিয়েছেন। শোক দিবসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, সবার জন্য টিকা নিশ্চিতে কাজ করছে সরকার। এটা কোনোটাই আটকে নাই, এটা কার্যক্রম চলছে। আগামী সপ্তাহে এটার উপরে আমরা একটা আনুষ্ঠানিকভাবে সই স্বাক্ষর হবে। ত্রিপক্ষীয় বিষয়টা, এখানে যারা উৎপাদন করবে তাদের কিছু বিষয় থাকে, আমাদের সরকারের বিষয় থাকে এবং চায়নার সরকারের বিষয় থাকে। এদিকে ভ্যাকসিন সংকটের কারণে বন্ধ আছে গণটিকা কার্যক্রম। টিকা পাওয়ার সাপেক্ষে এটি ফের চালু হবে বলে আশা করেন স্বাস্থ্যমন্ত্রী। অনেক পরিমাণে চলে আসে, তাহলে আমরা আমাদের যে শহরে এবং গ্রামে দুই জায়গায় কার্যক্রম চলমান থাকবে। যদি কিনা ভ্যাকসিন আমাদের হাতে সেই পরিমাণে থাকে, যদি কম থাকে তাহলে পরে আমাদের সেই ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমও ওইভাবে ডিজাইন করে আমাদেরকে নিতে হবে। লকডাউনের কারণে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও তা সন্তোষজনক নয়। এজন্য স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণের হার 5% নিয়ে আসতে সবার সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস ডোবায় পড়ে মারা গেছে 7 জন। সকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ভেন্ডি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার ইসমাইলের স্ত্রী হাজারা বেগম, প্রদীপের স্ত্রী পূর্ণিমা, তার শিশু সন্তান সার্থক, ডুলা হাজারা এলাকার রতন বিজয় এবং তার স্ত্রী মধুমিতা। অন্য দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ জানায় কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও 2 জন। স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে নদ-নদীর পানি। সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদ সীমার 15 সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি 13 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে বিভিন্ন সড়কও।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, পানি বাড়তে থাকলে সিলেট সুনামগঞ্জে বন্যা হতে পারে, তবে বড় বন্যার আশঙ্কা নেই বলেও জানান তিনি। এদিকে যমুনা নদীর পানি বাড়ছে সিরাজগঞ্জে, এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এরই মধ্যে জেলার 4টি উপজেলার নিম্নাঞ্চলের 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে কয়েকশো একর জমির সবজি, পাট, তিল, বীজতলা। পানি বাড়ার বিষয়ে জানবো। সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন আহমদ সুজাত। সুজাত, আমাদেরকে জানাবেন, বিভিন্ন নদীতে পানি বেড়ে যাওয়ার খবর আমরা শুনেছি, বিকেলের পর কি সিলেটে পানি বাড়ার কোনো খবর পাওয়া গেছে? এখন পরিস্থিতি কি? রিদুয়ানা, সময় যত যাচ্ছে সিলেটের নদ নদীর পানিগুলো বেড়েই চলছে। বিশেষ করে এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিকেলের দিকে কিছুটা অর্থাৎ 5 সেন্টিমিটার পানি কমেছে, তবে একটি পয়েন্টে পানি কমলেও অন্যান্য যে সকল পয়েন্ট রয়েছে সবগুলোতেই কিন্তু বেড়ে চলছে। সিলেটের যে সকল নদ নদী রয়েছে, সুরমা, কুশিয়ারা, জারি, সারি, পিয়াইন, লোভা, অর্থাৎ প্রত্যেকটা নদীর পানি কিন্তু বেড়েই চলছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যেভাবে পানি বাড়ছে সেভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে বন্যা হতে পারে, তবে এ বন্যায় তেমন কোনো ক্ষতি হবে না। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে সুরমা এবং কুশিয়ারাতে যে সকল ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে সেগুলোতে কিন্তু তারা ব্যবস্থা নিয়েছেন এবং সেগুলো তারা সবসময় পর্যবেক্ষণে রাখছেন যাতে বাঁধগুলা ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু মানুষ বিপদের সম্মুখীন হবে। এছাড়া সিলেটের কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জের পানি কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই করছে এবং সেখানে যদি পানি বাড়ে তাহলে ফেঞ্চুগঞ্জে বন্যা হতে পারে, কেননা যখনই নদীর পানি বৃদ্ধি পায় ফেঞ্চুগঞ্জ এলাকায় বন্যা দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে আরও জানিয়েছে সিলেটের বিভিন্ন উপজেলা, বিশেষ করে জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, খানাইঘাটের যে সকল নিম্নাঞ্চল রয়েছে সেগুলিতে কিন্তু পাহাড়ি ঢল নামলেই বন্যা হয়, তবে সেই বন্যার পানিতে এমন সময় থাকে না, 6-7 ঘন্টা পর নেমে যায়। তো সব মিলিয়ে সিলেটের সব নদ নদীর পানি কিন্তু বেড়েই চলছে। রিদুয়ানা হোসেন আহমদ সুজাত, আপনাকে ধন্যবাদ সিলেটের খবরাখবর আমাদের জানাবার জন্য। চিরনিদ্রায় শায়িত হলেন তরুণ নাট্য নির্মাতা এবং ডিরেক্টরস গিল্ডের অর্থ সম্পাদক সাজ্জাদ সনি। বাদ জোহর নিকুঞ্জ 2 এলাকায় দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে দুপুরে শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। সদা হাস্যোজ্জ্বল এবং পরিশ্রমী তরুণ নির্মাতার অকাল মৃত্যু এ অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান ডিরেক্টরস গিল্ডের সদস্য সহ নাট্য অঙ্গনের ব্যক্তিবর্গরা। 14 আগস্ট রাত 2:30 মস্তিষ্কে রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় মাত্র 37 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জাতীয় শোক দিবসে শরীয়তপুরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় কোরআনখানি, দোয়া ও গণভোজ আয়োজন করা হয়। বাদ জোহর চরভাগায় নিজ বাড়িতে 15 আগস্টের সব শহীদের রুহের মাগফেরাত কামনায় 1,000 দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। নড়িয়া সখীপুরের বিভিন্ন মসজিদে দোয়া ও ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা সভা এবং গণভোজের আয়োজন করা হয়। এ সময় ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান শিকদার সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে যমুনা ব্যাংকের উদ্যোগে ব্যাংক ফাউন্ডেশন বৃদ্ধ আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া, ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালক শাহিন মাহমুদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসাসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং 149টি শাখার ব্যবস্থাপকরা এতে অংশ নেন। পরে বৃদ্ধ নিবাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মুনিরুল মাওলা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান উপস্থিত ছিলেন।
15 আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের শীর্ষতম জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সকালে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন ঊর্ধ্বতন নির্বাহীদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুর কারণেই সারা দেশের পাশাপাশি বিমা খাতেরও উন্নয়ন হয়েছে। পরে বঙ্গবন্ধু সহ পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।